পশ্চিম তীরেও ঘটছে যুদ্ধের প্রসার গাজা উপত্যকা জুড়ে গণহত্যা ও যুদ্ধাপরাধের মাঝে পশ্চিম তীরে তীব্র হচ্ছে ইসরায়েলের আগ্রাসন অধিকৃত এই পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী এমন সর্বাত্মক অভিযান আগে চালায়নি প্রত্যক্ষদর্শীরা বলছে তুলকারেম জেনিন ভ্যালি ভ্যালিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে শত শত ইসরায়েলি সেনা এজন্য ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার ড্রোন ও সাজোয়াজান তুলকারেম শহরে একটি মসজিদের ভেতরে হামলা করা হয় সেখানে নিহত হয় অন্তত জন তেল আবিব দাবি করেছে তারা প্যালেস্টাইনি যোদ্ধা মসজিদে ছিল হামলা হয় শরণার্থী শিবিরের হাসপাতালেও সব মিলিয়ে প্রাণ হারান অন্তত চোদ্দ জন স্বাস্থ্য কেন্দ্রে সশস্ত্র অনুপ্রবেশ পশ্চিম তীরে ইসরায়েলি গণহত্যা অব্যাহত রাখারই ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক দিনগুলোতে আলকুদ শহর ও আলাক্সা মসজিদে পবিত্রতা লঙ্ঘন করছে ইসরায়েল এমন অভিযোগ প্যালেস্টাইনিদের এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েল এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইরান বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে কার্যকর ভূমিকা দেখতে চায় হামাস মিত্র দেশটি যুদ্ধবিধ্বস্ত গাজায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা সম্প্রতি দশ মাস বয়সে এক শিশুর শরীরে পোলিওর উপসর্গ দেখেছেন চিকিৎসকরা যা গত পঁচিশ বছরের প্রথম এমন অবস্থায় পোলিও দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাপে কিছুটা নমনীয় হয়েছে ইসরায়েল পোলিও টিকাদান কর্মসূচি বাস্তবায়নে তিন দিনের মানবিক যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে নেতানিয়াহু সরকার এজন্য দৈনিক সকাল ছয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখা হবে ওই তিন দিন জাতিসংঘ বলছে উপত্যকা জুড়ে প্রায় সাড়ে ছয় লাখ শিশুকে পোলিও টিকা দেওয়া হবে যদিও সবাইকে এই টিকা দিতে হলে তিন দিনের যুদ্ধবিরতি যথেষ্ট নয় বলে উল্লেখ করা হয় জাহাদুর রহমান মাছরাঙ্গা নিউজ ডেস্ক